FIFA বিশ্বকাপ মানেই ভিন্ন রকম উন্মাদনা আর বৈচিত্র্যে ভরপুর এক বিশ্বমঞ্চ রোমাঞ্চকর বিশ্বকাপের মূল আকর্ষণ মাস্কট প্রতি আসরেই কোনো না কোনো মাস্কট দর্শকদের কাছে বিশ্বকাপের মূল স্লোগান পৌঁছে দেয় কিন্তু শুরু থেকেই নয় বিশ্বকাপের নবম আসর অর্থাৎ 1966 সাল থেকেই এটির প্রচলন শুরু হয় মূলত আয়োজক দেশের ইতিহাস সংস্কৃতির মিশেলে এমন এক প্রতিকৃতি তৈরি করা হয় যা বিশ্বকাপকে প্রতিনিধিত্ব করে সেই ধারাবাহিকতায় এবারের 2022 কাতার বিশ্বকাপেও আছে মাস্কট লাইভ আরবি এই শব্দের মানে দারুণ দক্ষ খেলোয়াড় সাদা রঙের কাতারি পোশাক পরা এক কিশোরের আদলে তৈরি করা হয়েছে লাইভকে তার সামনে বল ও পোশাকে রয়েছে কাতারি আঙ্গিকে নকশা 1966 সালের পর থেকে এখন পর্যন্ত মোট 15টি মাস্কট এসেছে বিভিন্ন থিম নিয়ে 1966তে আসে উইলি ডিজাইনার ছিলেন ফ্রান্স শিশুদের বই অঙ্কনকারী রেজ উইও ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করতে মাস্কটটি ছিল ইউনিয়ন পতাকার জার্সি পরা একটি সিংহ যার গায়ে লেখা ছিল বিশ্বকাপ এরপর 1970-এ জুয়ানিতো এটি আসলে মেক্সিকান ঐতিহ্যবাহী সবুজ জামা পরা বালক যার মাথায় মেক্সিকান সোমব্রেরো নামক টুপি ছিল যা দেশটিতে বহুল প্রচলিত জুয়ানিতোই বিশ্বকাপের প্রথম রঙিন মাস্কট 1974-এর টিপ এবং ট্যাপ জার্মান বিশ্বকাপের মাস্কট এনেছিল নতুনত্ব জার্মানির জার্সি পরা দুই বালকের মাস্কটটিতে লেখা ছিল WM74 এর মানে হচ্ছে 74 সালের মাস্কট 1978 সালের গুয়াসিত ছিল আর্জেন্টিনার জার্সি ও ক্যাপ পরিহিত বালক এই মাস্কটটি তখন বেশ সাড়া জাগিয়েছিল ফুটবল বিশ্বে 1982 সালে পরপর তিনবার মনুষ্য মাস্কট থেকে বেরিয়ে মজাদার নারাঞ্জিত মাস্কট উপহার দেয় স্পেন 1986তে মেক্সিকোর মাস্কট পিকিও স্যামরবির টুপি পরিহিত অবস্থায় ছিল ফুটবল মাথায় নিয়ে এবং ইতালির পতাকায় ত্রিভুজ আকৃতির শরীরে রেখা সহযোগে অঙ্কিত খেলোয়াড়ের অবয়ব দেয়া হয় 1990 সালের মাস্কট সিয়াওয়ে 1994 সালে আমেরিকা বিশ্বকাপের সময়ে মাস্কট হিসেবে ব্যবহার করা হয় পোষা প্রাণী কুকুর 90-এর দশকে দারুণ জনপ্রিয়তা পায় 1998 বিশ্বকাপের ফুটিক্স ফ্রান্সের প্রচলিত গ্যালিক রোস্টারের আদলে তৈরি করা হয় এই মাস্কটটি এখন পর্যন্ত এটিকে সবচেয়ে রঙিন মাস্কটও বলা হয়ে থাকে জাপান ও দক্ষিণ কোরিয়াতে হওয়া 2002 বিশ্বকাপের এটো ক্যাচ ও নিক মাস্কট ছিল দেখতে অদ্ভুত ধরনের 2006 সালের গোলীয় ভি এবং পিলি মাস্কটটি শেষ পাঁচ বিশ্বকাপের মধ্যে সেরা মাস্কট হিসেবে নির্বাচিত হয়েছে সিংহের গায়ে জড়ানো ছিল জার্মান জার্সি পরা যা ব্যাপক জনপ্রিয়তা পায় 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ মাস্কটের নামকরণ করা হয়েছিল জাকুমি 2014 বিশ্বকাপের মাস্কট ফুলেকো বাচ্চাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল ব্রাজিলের স্থানীয় বিপন্ন প্রজাতির আর্মাডিলো গোত্রের অন্তর্ভুক্ত প্রাণী ফুলেকো এবং সর্বশেষ 2018 সালের মাস্কট জাবিভাকার মাধ্যমে তুলে ধরা হয়েছে ক্ষুদ্র এক ফুটবলার যে কিনা একজন তারকা ফুটবলার হয়ে উঠতে চেষ্টা করে মনির হোসাইন সময় সংবাদ